আমাদের অনেক ঠাকুর দেবতা এবং মহাপুরুষের পুজো আমাদের করতে হয়, এই আমাদের ধর্মীয় এবং লোকাচার এবং শাস্ত্র আচার অনুযায়ী। আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো তেমনই একটি ঠাকুরের পুজো, সেটা হলো কনক বাবা। এটা লোকাচার ধর্মাচার মিলে আমরা করি, অনেক দেবদেবীর পুজো করি, যেমন মহাপুরুষদের মধ্যে রয়েছে লোকনাথ বাবা, সাই বাবা, এই সমস্ত পুজোগুলো আমাদের করতে হয়। ঠিক সেরকমই একটি পুজো কনক বাবা। আজকে একদম সহজভাবে আপনাদেরকে বোঝাবো কীভাবে এই কনক বাবা পুজো করবেন। আপনাদের কাছে যদি চলে আসে এরকম পুজো, তাহলে কীভাবে সহজভাবে করবেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হর হর মহাদেব, আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজি চক্রবর্তী। তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। কনক বাবার পুজো, এই পুজোটি বেশিরভাগ করে অবাঙালিরা। অবাঙালিরা মানে অবাংলা ভাষীরা, অর্থাৎ যারা বাংলায় কথা বলে না, হিন্দি ভাষায় কথা বলে, ঠিক আছে, সেরকম। আর এই পুজোটি হয় কোথায়? এই পুজোটি বেশিরভাগ হয় কাঁচরাপাড়া, নৈহাটি, কলকাতা, বিভিন্ন অঞ্চলে যেখানে হিন্দি ভাষী সংখ্যা বেশি, তারা এই এই পুজোটি করে। ধর্ম কিন্তু সনাতন ধর্ম একই, সনাতন ধর্মের মধ্যে যেইভাবে পুজো করতে হয় আমাদের পুজোর নিয়মকানুন কিন্তু সবই এক। এই কনক বাবার পুজো কবে হয়? বলতে গেলে পূর্ণিমার দিন করতে পারেন, না হলে যে কোনো বারে করতে পারেন, শনি মঙ্গলবার বেশি করা হয়। আপনারা যেদিন খুশি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পুজোটা অনেকটা আমাদের সত্যনারায়ণ পুজোর মধ্যে হয়, তাই অনেকে কী করে, সত্যনারায়ণ পুজোর সঙ্গেই কনক বাবার পুজো করে। অনেকে শনিদেবের সঙ্গে তিনটে পুজো একসঙ্গে করে, অর্থাৎ শনিদেবের পুজো, তারপরে কনক বাবার পুজো এবং সর্বশেষে বারের পুজো, এরকমভাবে আমরা করতে পারি। মানে এই পুজোটাও অনেকটা মোকাম সহিত, আমাদের যেমন মোকামের পুজো করতে হয় পাঁচটা মোকাম, অর্থাৎ পান, কলা, সুপুরি, বাতাসা, এরকম সাজিয়ে যে মোকাম আমরা সাজাই কাঁচা টাকা দিয়ে, বইতে দিয়ে, সেই মোকাম কিন্তু এই কনক বাবারও সাজাতে হয়। নারায়ণ আর কনক বাবা যদি পুজো করতে হয়, তাহলে আপনাদের কিন্তু দু জায়গায়টাই তাই সাজাতে হবে। এইভাবে আপনারা মোকাম সাজিয়ে নিলেন, তারপরে ঘর যেভাবে স্থাপন করতে হয়, নিচে পঞ্চশস্য, পঞ্চগুড়ি, ভেতরে পঞ্চরত্ন, আমের পল্লব, তারপরে পান, সুপুরি, কলা এবং তারপরে আবরণ, ঠিক আছে, তারপরে পুষ্প, ঠিক আছে, তীরকাঠি দেওয়ার দরকার নেই, তীরকাঠি না দিলেও হবে, ঠিক আছে। এইবার আপনি কী করবেন, এইবারে আপনাকে আর এর সঙ্গে লাগবে ভোগ্য দ্রব্য। ভোগ্য দ্রব্যের মধ্যে নৈবেদ্য তো দিতেই হয় সাধন পুজোর জন্য, নৈবেদ্য, ভুজি, তারপরে মিষ্টি, এগুলো তো দিতেই হবে। এছাড়াও কোনো কোনো কয়েকটি প্রিয় দ্রব্য রয়েছে, সেগুলো বলবো। সেটা হলো অনেকে পায়েস তৈরি করে দেয়, ঠিক আছে। এছাড়াও আরেকটি ভোগ বলবো না, আরেকটি খাদ্যদ্রব্য, সেটা হলো দেবতা অনেক রকম খাদ্যদ্রব্য প্রিয়, ঠিক এই কনক দেবতারও ঠাকুরেরও খাদ্যদ্রব্য প্রিয়। সেরকম হলো এই দেবতাকে বিস্কুট, বিস্কুট দেওয়া হয়, অর্থাৎ যে বিস্কুট আমরা চায়ের সঙ্গে খাই, এই বিস্কুট কিন্তু এই দেবতাকে পুজো করলে অবশ্যই আপনাদেরকে অর্পণ করতে হবে। এইবার করবেন কীভাবে, যদি সত্যনারায়ণ পুজো আর কনক বাবা একসঙ্গে করেন, তাহলে আগে সত্যনারায়ণ পুজো করে নেবেন এবং সঙ্গে কনক বাবা করবেন, একসঙ্গেও আপনারা করতে পারেন। একই স্থানে থাকলে, যে আলাদা আলাদা করতে হবে না, একই স্থানে থাকলে একবারে করতে পারেন। এইবার এই পুজোর মন্ত্র কীভাবে করবেন, মন্ত্র অনেকে মনে করেন যে ওই বা ওই ভাষীদের, অর্থাৎ হিন্দি ভাষীরা এটাকে বারের ঠাকুরকেই কনক বাবা হিসাবে পুজো করে, আপনি সেভাবে করতে পারেন। দেখ, আমাদের এরকম অনেক দেবদেবী যখন পুজো করতে হয়, তখন আমরা ভাবি যে কার সঙ্গে পুজো করবো, আমাদের লিঙ্কটা খুঁজতে হবে, অর্থাৎ এই দেবতাটা কার সঙ্গে যায়। অর্থাৎ যদি লোকনাথ বাবা, সাই বাবা, আমরা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু অবশ্যই বলতে পারি, ঠিক এখানেও গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু অবশ্যই বলতে পারবো, অর্থাৎ অবতারের ক্ষেত্রে আমরা গুরুদেব হিসাবে পুজো করতে পারি, ঠিক আছে, নারায়ণ হিসাবে পুজো করতে পারি এবং অবশ্যই শনিদেব এই কনক বাবা হিসাবে আমরা পুজো করতেই পারি। তাহলে এইভাবে সাধারণভাবে আপনি পুজোটা করলেন, ঠিক আছে, পঞ্চপচারে আমাদের প্রাথমিক ক্রিয়া করে নিলেন, ভূমি শুদ্ধি, আপনার জল শুদ্ধি, বেরি শুদ্ধি, সংকল্প বাক্য, স্বস্তি বাচন, এগুলো করলেন, তারপরে পঞ্চপচারে পুজো করলেন, তারপরে আপনাকে পুজো করতে হবে, দেবদেবীর মন্ত্র করতে হবে, স্তব করতে হবে। এরপরে আপনি করবেন কি, অঞ্জলি, অঞ্জলির মধ্যে প্রথমে আজবন করিয়ে দেবেন, আজবন করার পর প্রথমে ফুল নিয়ে বলবেন, ফুল বেলপাতা উভয় দেবেন, দিয়ে মন্ত্র বলাবেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মায় শ্রী গুরবে নমঃ, এষা সচন্দনা পুষ্প বিল্বপত্রাঞ্জলি
কনক দেবতা ভ নম বা কনক বাবায় নম এটা বলবেন। তারপরে আবার অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপৌদং দুঃশিতং যেন তস্মাই শ্রীগুরবে নম এসা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম কনক বাবায় নম এইভাবে দিয়ে দেবেন, ফুল দিয়ে অঞ্জলি দেওয়াবেন। শেষবারের মধ্যে আপনি নারায়ণের করতে পারেন বা শনিদেবের নীলাঞ্জনা সমাজোক্তাং এইটা করতে পারেন, বা ব্রহ্মান্ন দেবায় গোব্রহ্মান্ন হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কনক বাবায় নম বলে আপনি পুষ্প বিল্ল দিয়ে দিলেন। তারপর আর জোর করে বলবেন, নম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিকাকান্ত নাথ কান্ত নমস্তুতে নম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণেতম ভোগে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্যান পরায়ণে সর্বসার্থ হরে দেবী নারায়ণী নমস্তে নম জ্ঞানী করি বা জ্ঞানী করি শ্রীগুরুর পাদপদ্মে সমর্পণ করি নম কনক বাবায় নম এইভাবে অঞ্জলি মন্ত্র দেওয়াবেন। তারপরে আরতি করবেন, আরতি প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে কপুরদানি, তারপর ধূপ, তারপরে আপনার ধুনুচি ফুল, তারপরে আপনার বস্ত্র থাকলে বস্ত্র এবং আপনার আরতি শঙ্খ, এইভাবে আরতি করবেন। যতবার আরতি করবেন ততবার হাত ধুয়ে নেবেন, এইভাবে পুরোপুরি সম্পূর্ণ এরকম পুজো করবেন। যেই সমস্ত দেবতার এরকম মিল খুঁজে সেই দেবতা অনুযায়ী করবেন, এবং এরকম পুজো হলে আপনি গুরুদেবের মন্ত্র অবশ্যই বলতে পারবেন। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা নতুন দেখছেন পুজো আসন ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম গুরুত্বপূর্ণ পুজো আচ্ছা বিষয়ে সহজভাবে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। আজকের ভিডিওটা অবশ্যই লাইক করুন। ছোট ভিডিও এখানেই সমাপ্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।